বিভিন্ন দাবি নিয়ে প্রাণী বিকাশ সম্পদ কর্মী ইউনিয়নের মিছিল বহরমপুরে। আজ বহরমপুরে পশ্চিমবঙ্গ প্রাণী বিকাশ সম্পদ কর্মী ইউনিয়নের একটি ডেপুটেশন দিতে মিছিল বের হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে। প্রাণী সম্পদ বন্ধু এসে এই মিছিলে যোগদান করেন। তারা 12 দফা দাবি জানিয়ে তাদের বেতন ন্যূনতম 10,000 টাকা করতে হবে, মেডিক্লেম করতে হবে, PF গ্র্যাচুইটি আওতায় আনতে হবে, 65 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে, পয়েন্ট প্রথা তুলতে হবে, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দিতে হবে, কৃত্রিম প্রয়োজনের সময় সরঞ্জাম বিনামূল্যে দিতে হবে, মাতৃত্বকালীন সময়ে বিনা পারিশ্রমিকে অনারিয়াম দিতে হবে সহ 20 লক্ষ টাকা জীবন বিমা দিতে হবে। এইসব দাবি দাওয়া নিয়ে আজকে তারা জমায়েত হন বলে জানিয়েছেন। হাসান বাসিরের রিপোর্ট, এবিএন নিউজ। আজকে আমাদের আন্দোলন, আমাদেরকে মাসিক 10,000 টাকা অনারিয়াম দিতে হবে, 65 পয়েন্ট তুলতে হবে, 65 বছর পর্যন্ত আমাদের কাজে নিশ্চয়তা করতে হবে, 20 লক্ষ টাকা জীবন বিমা দিতে হবে, 10 লক্ষ টাকা মেডিক্লেম দিতে হবে, PF ও গ্র্যাচুইটি আওতায় আমাদেরকে আনতে হবে, মাতৃত্বকালীন সময়ে বিনা পরিশ্রমে অনারিয়াম দিতে হবে, কর্মরত অবস্থায় পারিবারিক কারো একজনের মৃত্যু হলে তার পরিবারের একজনকে নিয়োগ করতে হবে, পয়েন্ট কোথা তুলে দিতে হবে, কৃত্রিম প্রয়োজনের সময় সরঞ্জাম বিনা পয়সায় দিতে হবে, হেলথ ক্যাম্পে প্রতিটি প্রজেক্ট ও ডিটেলস জানাতে হবে, প্রাণী পালকদের ঘাসের বীজ বিনামূল্যে দিতে হবে এবং গবাদি পশু বিনামূল্যে বিমা করে দিতে হবে ও বিবিধ আরও আছে আমাদের দাবি দেওয়া। কিন্তু আমাদেরকে পয়েন্ট কোথাতেই আমাদেরকে শেষ করে দিয়েছে আমাদের এই আমাদের দপ্তর, আমাদেরকে 24 ঘন্টা খাটিয়ে নেয়, কিন্তু আমাদের তার পরিবর্তে ন্যূনতম 1,500 টাকা দেয়, তাও আবার পয়েন্টের ভিত্তিতে। এই 1,500 টাকায় কী হয়, 1,500 টাকা দেখতে গেলে প্রতিদিন 50 টাকা করে হয়, 50 টাকা 5 কাপ চায়ের দাম, কিন্তু সেইটা আমাদের আমাদের সংসার চালাতে একটু অসুবিধা হয়। কিন্তু সেই দাবি দাওয়া নিয়ে আমরা ডেপুটি সাহেবের কাছে ডেপুটেশন দেবো, যদি আমাদের এখানে কাজ ঠিকঠাক না হয় তাহলে আমরা অনশনের পথে যাব। আমার নাম সৌরভ গাঙ্গুলি, আমি ভরতপুর ওয়ার্ডের প্রাণী সম্পদ প্রাণী দপ্তরে বিকাশ কর্মী ইউনিয়নের সভাপতি।